বাংলাদেশে আসসালামু আলাইকুম। আমাদের এখানে বিগত আজকে দেড় মাস ধরে ফানি, একমাত্র ফানি বন্ধ করার কারণ হইলো আপনার ওইখানে বেড়ি বান ছিল, বেড়ি বান আপনার কামাল কোম্পানি ফজেট কামাল কোম্পানি নোয়াখালী খালটা বেঁধে রাখে, বেঁধে রাখে বলছে। ও বলতেছে দুনিয়ায় মানুষ সব মারা গেলে আমার কি হবে, এই পর্যন্ত তিনবার করে ওইখানে গোয়া দিয়ে ফিরে এসছে, ও ডাঙ্গা হাঙ্গামা করে সবাইকে মারপিট করে মচ্ছির ফানি মারে, এভাবে তিনবার করে ওইখান থেকে লোক যায় রিটার্ন এসছে। এখন এই বাঁধের গতি কি, এখন আমরা বিগত আপনার এক দেড় লক্ষ লোক কষ্ট করতেছে ফানির গতি, ও বাঁধটা কেটে দিলে পানিটা সরে যায়, আমাদের কোনো কষ্ট দুর্ভোগ হয় না। আপনার বানটা হয়েছে আপনার রিক্সাওয়ালার দোকান ওইদিকে, জায়গার নাম হয়েছে যাই দক্ষিণে আপনার রিক্সাওয়ালার দোকান, সাইন নম্বর ওয়ার্ড দানচুড়ি ইউনিয়নের বর্ডারে, ওইটা আমাদের ওইটা বর্তমান চেয়ারম্যান, ও কামাল কোম্পানি হচ্ছে আমাদের বর্তমান চেয়ারম্যান, ও বহুত প্রভাবশালী লোক, ওরা কেউ কিছু করতে পারবে না, সর এলাকার ভিতরে ওই বানটা ফুটছে, ও কামাল কোম্পানি ফদরটা কেটে দিয়ে আপনাদের দয়া করে আইনের লোক সেনাবাহিনী সহযোগিতা করেন, দয়া করে বানটা কেটে দেন, তাহলে এলাকাবাসী প্রিয় আপনার এলাকাবাসী সবাই এবং আপনার ওই উত্তর দিকে সময় টমনের রামগঞ্জের সাত কিলো ধরে প্রত্যেক ফানি ওইদিকে নামিয়ে দেবো, তাহলে কেউ আর কোনো কষ্ট করবে না। এই পর্যন্ত তিনবার করে যাওয়া হয়েছে ওই বানটা কাটার জন্য, কিন্তু খুব প্রভাবশালী লোক, ও ডাঙ্গা হাঙ্গামা করে সবাইকে মারপিট করে মুচের ফানি মারে, সবাই ভয়ে চলে আসে, এই পর্যন্ত তিনবার যাওয়া হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, ভাই আমাদের দয়া করে আপনারা যদি আমাদেরকে দেখেন, আমরা এই দেখেন এদিকে লাখো লাখো মানুষ পানি বন্দি, একমাত্র কামাল কোম্পানি উনি প্রভাবশালী লোক, উনি ফজেট বেড়ি বান দিয়ে ও ফজেট করেছিল, ও ফজেটটা যদি আপনাকে কেটে দেন, দয়া করে আমাদের সব গ্রামবাসীদের উপকার হবে, আপনার সময় ধরে রামগঞ্জ সাত কিলো ধরে সবাই উপকার হবে, একমাত্র পানি এদিকে আপনার ছয় ফুট ওইদিকে টোটাল আপনার খাল শুকিয়েছে, দয়া করে আপনারা সবাই যদি আহ্বানটা আমার রাখেন, আপনাদের সবার কাছে আমার এই অনুরোধ আকুল আবেদন, আপনারা সবাই যদি বানটা কেটে দিতে পারেন আমাদের সবাই এলাকাবাসীর সহযোগিতা হবে, ভালো হবে।